আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরস ভিশন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে কালিজিরা। তো আসলে আজকে আমি কালিজিরার ভর্তার একটা রেসিপি নিয়ে আসছি। কালিজিরার ভর্তা কিন্তু আমরা সবাই কম বেশি বানাতে পারি। তো এখানে আমি যেই সিস্টেমে বানাবো সংরক্ষণ পদ্ধতি সহ, ইচ্ছে করলে ভর্তাটা বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন, সেই পদ্ধতিটা দেখানোর সহ কিন্তু আজকের রেসিপিটা আমি দেবো। কালিজিরা আসলে সব রোগের মহাঔষধ আমরা সবাই জানি, তো এ বিষয়ে আর খুব একটা বেশি কথাবার্তা চাচ্ছি না, চলে যাব সরাসরি ভিডিওতে। তো এক্ষেত্রে আমি কালিজিরাটা রেডি করে নিয়েছি, কী পরিমাণ সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কালিজিরাটা মূলত আমি একদম অল্প আঁচে অর্ধেক ভেজে নিয়েছি, পুরোপুরি না, একদম যে পুরোপুরি ভাজা ভাজা করেছি তা না, অর্ধেক ভেজে নিয়েছি। আর পুরোপুরি কেন ভাজেনি সেটা বাকিটা ভিডিও করার সময় কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। এর সাথে আমি নিয়ে নিয়েছি এখানে রসুন এবং পেঁয়াজ, হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি, পুরোপুরি ভাজেনি। কেউ চাইলে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, তবে সংরক্ষণ করে রাখার জন্য বা বেশি দিন রেখে খাওয়ার জন্য কিন্তু পেঁয়াজ এবং রসুন ভেজে নেওয়াটাই ভালো। আমি মরিচ নিয়ে নিয়েছি এখানে 4-5টি। মরিচ এবং লবণ সবসময় যেমন সচরাচর বলে থাকি, যার যার টেস্ট এবং পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে 5-6টি মরিচ নিয়ে নিয়েছি। আর এবারে আমি যেটা করব, প্রথমে এই কালিজিরাগুলো শুকনো অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে পাটার মধ্যে পিষে গুঁড়ি করে নিতে পারেন। তো আমি প্রথম পর্যায়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ভাজার সিস্টেমটা আমি দেখিয়ে ভিডিওটাকে বড় করতে চাইনি বলে আমি এটার দেখালাম না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। তো বন্ধুরা, এখানে আমি কালিজিরাগুলো, শুধু কালিজিরা এখানে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেরকম চয়েস, অনেকে একটু সুজি সুজির মতো রাখে, তো আমি ওভাবে রাখিনি। আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। এবারে দিয়ে দিব এখানে শুকনা মরিচ ভাজা, অনেকে চাইলে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং রসুন ভেজে রাখা, এগুলো দিয়ে একসাথে এবার একটু ব্লেন্ড করে নিব। আমি এখানে ব্লেন্ড করে নামিয়ে নিয়েছি মরিচ, রসুন, পেঁয়াজ। এ পর্যায়ে কেউ কিন্তু অবশ্যই খেতে পারেন, একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে কোনো প্রকারের সরিষার তেল ব্যবহার করিনি। তো এবারে আমি সংরক্ষণের জন্য যে কাজটা করব তা একটু দেখিয়ে দিচ্ছি। তো এবারে বন্ধুরা, একটা কড়াই বসাই দিলাম এবং দিয়ে দিলাম এখানে কিছুটা সরিষার তেল। একদম সরিষার তেলটাই কিন্তু দিবেন, অন্য কোনো তেল দেওয়া যাবে না। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি পুরো কড়াইয়ের মধ্যে, প্যানের মধ্যে কিন্তু এরকম ছড়িয়ে দিয়ে নিব। আর এবারে যেটা করব, এই যে ভর্তাগুলো যে বানিয়ে রেখেছি সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একবারে লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে। লো হিটে রেখে এভাবে কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি এখানে বেশি না, 2-2.5 মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি, যেহেতু আগে হাত ভাজা ছিল বলেছি। তাছাড়া কালিজিরা বেশি ভাজতে গেলে কিন্তু পেটু তিতে হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, একদম ফ্রেশ, যদি হাতের কাছে থাকে পছন্দ করেন তবে দিয়ে নেবেন, আর যারা পছন্দ না করেন না দিলে কোনো প্রকার সমস্যা নেই। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি উঠিয়ে ফেলবো, এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, অল্প সময়ের মধ্যে উঠিয়ে ফেলবো। এই তো বন্ধুরা, হয়ে গেল আজকের কালিজিরা ভর্তার রেসিপি। আমার চ্যানেলে খুদ ভাত অর্থাৎ বউ ভাতের সাথে আরেকটি কালিজিরা ভর্তার রেসিপি আছে, যেটি পাটায় বেটে করেছিলাম। তো আসলে এই ভিডিওটা বেশ অনেক দিন আগে, তাছাড়া
ওটার সাথে অ্যাড করা, তো দুটো একসাথে, যার কারণে আলাদাভাবে আবারও আমি এই ভর্তার রেসিপিটা দিলাম। আর তাছাড়া এটা সংরক্ষণের জন্য কিন্তু একটু ভিন্ন রকম হয়েছে, কেউ চাইলে এই ভর্তা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে প্রায় সপ্তাহখানেক রেখে খেতে পারবেন, আর বাহিরে রাখলে মোটামুটি 2 দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো প্রকার নষ্ট হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। সামনে শীত শীত আমেজ, শীত চলেই এসেছে বলতে গেলে, তো এই কালিজিরা কিন্তু আমাদের এই শীতকালে অনেক দিক থেকে উপকার। এটা আর বিশেষ করে বলার তেমন কোনো কিছুই নেই, সবাই কম বেশি জেনে থাকি। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।